এই দেখো আমি এখন চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে, জলটা গিলো গিলো টুকুন জল খেয়েছে। অ্যাকচুয়ালি ওর কাকাই ওর জন্য সন্দেশ এনেছিল, তো সন্দেশটা খাইয়ে দিয়েছি আর ও ঘুমাচ্ছে না। এখন বাজে হচ্ছে 1:15, আর আমরা এসে পৌঁছেছি হয়তো নাগাদ 11টা কি 11:30 হবে এরকমই। তো এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর এই দেখো বেড কভার চেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি এখানে এসে আমার সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরই মানে শান্তিমতো বসতে পারি বলতে পারো, কারণ সব কিছু তো এলোমেলো থাকে। অ্যাকচুয়ালি বাবা একা থাকে তো সব কিছু একটু অগোছালো থাকে, তো আমি এসে আগে সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরই স্থির ধীর হয়ে বসি। তো বেড কভার চেঞ্জ করেছি, ঘরটা আমার হাজব্যান্ড মুছেছে, আমি একটু রান্না করেছিলাম, বাবা রান্না করে রেখেছিল, তারপর আমি মাছের তেল রান্না করেছি, তো আমরা সবাই মিলে খেলাম। আর এখন টুকুন ঘুমাবে না। আর জানো কি হয়েছে টুকুন? আসার সময় গাড়ির মধ্যে দুবার করে বমি করেছে, আর সমস্ত জামা কাপড় একদম সব নোংরা করে ফেলেছে, সোয়েটার দুইটা নোংরা করেছে টুকুন। মানে ও প্রত্যেকবারই যখন অ্যাকচুয়ালি এখানে আসি বাসে করে, তো বাসে আসার সময় প্লাস যাওয়ার সময় দুইটা আমি ও বমি করে, আর এক মানে 2-3 বার বমি করে, মানে কি করব এরকম একটা প্রবলেমে আছি। তো আজকেও 2 বার বমি করেছে। আর তোমাদের দেখেছি এই দেখো এখানে সব লেপ কম্বল, তো আর এটাও আমি দিয়েছি নতুন করে, বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি টেবিলের কাভারটা, তো টেবিলের কাভারটা তো এটা এনে তারপর বিছিয়েছি। হ্যাঁ এই দেখো এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল বিয়ের, ঘরটা এরকম অবস্থায় আছে এখন। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর চলো তোমাদের কে দেখায় আমাদের বাড়ির বাইরের অংশটা। অ্যাকচুয়ালি নতুন ঘর উঠেছে, অ্যাকচুয়ালি আমার দেওর কি বিয়ে করাবে সেই জন্যই দেখো এদিকে ঘর উঠেছে। তো এই দেখো এগুলি ধুয়ে দিয়েছি এসে সবগুলি, তো এখন রোদে দিয়ে রেখেছি। এই দেখো দুইটা রুম, এখন জাস্ট উপরটা বাকি আছে আর নিচের ফ্লোরটা বাকি আছে, বাকি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডটা হবে বারান্দা, এটা হচ্ছে আমাদের মেইন গেট। তো এই মেইন গেট থেকে অ্যাকচুয়ালি দেখ, তো আমাদের বাড়িটা ঠিক এরকম পজিশনে আছে মেইন গেট থেকে। আর এদিকে আরও ঘর আছে, এগুলি হচ্ছে ভাড়াটিয়ার ঘর, এদিকে ভাড়া আছে। এখানে হচ্ছে তুলসীর বেদি, দেখো বাবা বেগুনে চারা লাগিয়েছে। এই দেখো এটা কত বড় একটা তুলসীর চারা, বড় হয়ে গেছে অনেকটা। এর আগে ঠিক এরকম একটা তুলসী গাছ এখানে ছিল, আর এত বড় হয়েছে তুলসীর গোড়াটা অনেকটা মোটো হয়েছিল, জাস্ট লাইক বট গাছের মতো এত বড় হয়েছিল। দেখছ কি সুন্দর হয়ে উঠেছে, ধরে না ধরে না ধরে না। আর এদিক দিয়ে হচ্ছে পিছন সাইডটা, এই দেখো এটা হচ্ছে আমাদের বাথরুম, আর এখানে হচ্ছে আমরা বাসন ধুই। ওইদিকে দেখো কল আছে, আর ওইটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি বাড়ি, ওই বাড়িতে যে জেঠি মারা গেছে ওই বাড়িটা। আর এদিকে সবটাই আমার শ্বশুরের অংশ, এটা আমাদের রান্নাঘরটা যে, আর এটা একটা মানে স্টোর রুমের মতো বলতে পারো, এটার মধ্যে একটা চুলো আছে বাট এটা রান্না হয় না। তো এই হলো আমার শ্বশুর বাড়ি।
দেখো আমরা আসলে তো আমরা এই রুমেই ঘুমাই, আর বাবা থাকে এই রুমে। আর এটার মধ্যে অনেক জিনিসপত্র আছে। আর এইটা হচ্ছে ঠাকুরঘর, ঠাকুরঘরটা বন্ধ অবস্থায় আছে। এই যাও, তো তোমাদের কাছে কেমন লাগলো আমার শ্বশুর বাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখি তো একটু অগোছালো থাকে, কারণ বাবা কি করে করবে সব, এসেই আমাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে হয়, তারপরই আমি একদম রেস্ট করতে পারি। আর আজকে তো আমার জেঠি শ্বশুরের মোর্চা দিন, তোমরা জানোই তো, আমরা একটু পরে যাবো। অ্যাকচুয়ালি এটা পাশে একটা বিয়েবাড়িতে অনুষ্ঠানটা হবে, তো ওইখানে বাবা গিয়েছে আর আমার হাজবেন্ড গিয়েছে একটু দেখাশোনা করার জন্য সব ঠিকঠাক হচ্ছে কিনা। আমাদের বাড়ি থেকে বেশি দূরত্ব না, জাস্ট 5 মিনিট লাগবে। কি করতেছ তুই, চলো আমরা। এই দেখো এখানে আমার দেওয়ার রাত্রেবেলা এনেছে হচ্ছে চাট, আর সঙ্গে এটা হচ্ছে ফিশ ফ্রাই। এই ফার্স্ট টাইম আমি এটা খেলাম, জাস্ট অসাধারণ টেস্ট। তো এরই সঙ্গে আমি আমার আজকে ব্লগটা এখানে শেষ করছি। সো গুড নাইট, টাটা। Thank you.